আলিপুরদুয়ারগামী কাঞ্চনকন্যা ট্রেনের ধাক্কায় জখম হলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনির রেল স্টেশন সংলগ্ন এলাকায়। ট্রেনের ধাক্কায় জখম এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে আলিপুরদুয়ার জেলার কালচিনির রেল স্টেশন সংলগ্ন এলাকায়। এদিন দুপুরে আলিপুরদুয়ারগামী কাঞ্চনকন্যা ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি জখম হয়। কালচিনি স্টেশন মাস্টার ও স্থানীয়রা উক্ত ব্যক্তিকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়। কালচিনি স্টেশন মাস্টার ফুলদেব ওরাও জানান, ব্যক্তিটি মনে হয় ভব ঘুরে সে ট্রেনের সামনে চলে এসেছিল। হাসিমারা আরপিএফ ও আলিপুরদুয়ার জংশন জিআরপি কে খবর দেওয়া হয়েছে। কি হচ্ছে এখানে ঘটনাটা, অ্যাক্সিডেন্টটা? আমি এই ডিউটি করতেছি, এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস থ্রু সিগন্যাল দেওয়া ছিল, এক পাগল এসে সাইড দিয়ে গাড়ি কাছাকাছি এসে গেছে, তখন দুই হাত এই করে গাড়িটা দাঁড় করানোর চেষ্টা করছে। ওই টাইমে সাইড হলো, সাইড হওয়ার পরে এই একদম সাইডে লাস্ট ডাব্বার দিকে আবার জাম্প করতে চাইলো, তখন জাম্প করে নেয়, ওই সাইড দিয়ে মাথার মধ্যে লাগছে, লাগার পরে পড়ে গেছে রেল লাইনের সাইডে। তারপরে আমি অটো ডেকে লোকাল পাবলিক দিয়ে রেল হসপিটালে এসে লোকাল সিভিল হসপিটালে পাঠিয়ে দিলাম। আচ্ছা, এখন জিআরপি বা আর কোন? হ্যাঁ, আইপিএফ আসিমারা আসছিল। আচ্ছা, জিআরপিকে ইনফর্ম করা হয়েছে, লোকাল পুলিশকে ইনফর্ম করা হয়েছে।